তিনি বাংলাদেশের ক্রিকেটারদের একজন নন, তিনি নেই টিম বয়ের দায়িত্বেও। তিনি এমন একটা পদে আছেন যা বাংলাদেশ ক্রিকেটে কোচিং স্টাফদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। বলছি অ্যালান ডোনাল্ডের কথা, যিনি বাংলাদেশের পেস বোলিং কোচ। টাইগারদের পেস ইউনিটকে ভয়ঙ্কর করে তোলা সাউথ আফ্রিকার সাবেক এই পেসার বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক জনপ্রিয় একজন কোচ। নিজের গুণাবলী দিয়েই মূলত টাইগার ক্রিকেটে ভক্তদের হৃদয় জয় করেছেন অ্যালান ডোনাল্ড। মাঠে তার তৎপরতা নজর কাড়ে সবসময়। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচে দারুণ এক দৃশ্য হৃদয় কেড়েছে সবার। মুম্বাইয়ের অতিরিক্ত তাপমাত্রার কারণে টাইগার ক্রিকেটারদের অবস্থা নাকাল। প্রতি মুহূর্তেই প্রয়োজন হয় ঠান্ডা তাওয়াল, আইস ব্যাগ এবং পানির। সেটা নিজ দায়িত্বে বহন করে পুরো মাঠ ঘুরে ঘুরে খেলোয়াড়দের কাছে পৌঁছে দিচ্ছেন অ্যালান ডোনাল্ড। এক মুহূর্তের জন্যেও তাকে দেখা যায় না বিশ্রাম নিতে, এমনকি ড্রেসিং রুমেও বসতে দেখা যায়নি অ্যালান ডোনাল্ডকে। ছেলেরা যে মাঠে পারফর্ম করছে তাদের নিয়েই তার সব অস্থিরতা। মাঠে কেমন করছে বাংলাদেশ তার উপরেই তার চোখে মুখেই আসে পরিবর্তন। পুরো ম্যাচ জুড়ে তাই এক মুহূর্তের জন্যও ড্রেসিং রুমে না থেকে মাঠে বসে থাকেন অ্যালান ডোনাল্ড। আর আজ তিনি করছেন ওয়াটার বয়ের কাজ, ক্রিকেটারদের কাছে মুহূর্তেই পৌঁছে দিচ্ছেন তাপ নিয়ন্ত্রণকারী সব সরঞ্জাম, যা মুম্বাইয়ের এই মাঠে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের কাছে।